তো গুড মর্নিং গাইস, এখন বাজে প্রায় 5টা। ভোর 5টার সময় বৃষ্টি মাথায় নিয়ে আমি চললাম বাসের উদ্দেশ্যে, কিন্তু আমার বাস স্ট্যান্ডে গিয়ে দেখি 5টা সেখানে উপস্থিত নেই। তাই পরের গাড়ি ধরে রওনা দিলাম নলহাটির উদ্দেশ্যে। আজকে আমার গন্তব্য আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের ট্রেন ছিল মুরারে থেকে, কিন্তু মুরারে থেকে ট্রেনটা ধরবো কী করে? মুরারে আমি দেখলাম যে ট্রেন 15 মিনিট মতন লেট ছিল, তো হিয়াতনগর থেকে যেতে আমার টাইম লেগে যেত বলে আমি দেখলাম নলহাটি চলে আসি। এবং এরপরে এখান থেকে ওই এরপরে একটা ট্রেন আছে 9:10-15 দিকে, ওই ট্রেনটাই ধরতাম, কিন্তু ভাগ্যক্রমে এই ট্রেনটা একটু লেট আছে আর এখন ট্রেনটা অ্যানাউন্স হচ্ছে আর কি নলহাটি স্টেশন থেকে। চলো এখান থেকে যাত্রাটা শুরু করা যাক। দেখতে দেখতেই আমাদের গাড়িটি ঢুকে পড়লো স্টেশনে। এরপর আমি একটি উইন্ডো সিটে জায়গা পেয়ে চললাম আমার গন্তব্য বোলপুরের দিকে, আর তারপর বোলপুরে নেমেই এই দৃশ্যটি ছবি। তো ফাইনালি আমরা নেমে গেছি হচ্ছে বোলপুর স্টেশনে, আর দেখতে পাচ্ছ বোলপুর স্টেশনে পাশে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাইরে বেরোবো চা টা খেয়ে, তারপরে যাবো হচ্ছে কঙ্কালীতলার দিকে। তো চলো তোমরা দেখতে থাকো। বাসের দুধারে রাস্তা দেখতে দেখতে আমাদের মন ছুটল মা কঙ্কালীর দিকে। এটি আসলে একটি বীরভূমের অপর এক সতীপীঠ। মা সতীর যে অংশগুলো বিভিন্ন স্থানে পড়েছিল তাদের মধ্যে অন্যতম স্থান এটি একটি। তো অবশেষে আমরা চলে এসেছি হচ্ছে মা কঙ্কালী দর্শনে এবং কঙ্কালীতলা থেকে। আর হচ্ছে এখানে বহুদিন আগে এসেছি, চৈত্র মাসের সংক্রান্তিতে মেলা হয়, সে মেলাতে এসেছি। অনেকদিন পরে আসার পরে জানি না কীরকম কী হয়ে আছে এখন অবস্থা। তো বাসে আমি পেলাম হচ্ছে এই বাড়িরই যারা পুজো করে তাদের মধ্যে এক বাড়ির ছেলেকে। তো সে বলল যে গত পরশু দিনকেই একটা মায়ের অভিষেক হয়েছে, যে মন্দিরে যে ছবি বিগ্রহটা বাঁধানো আছে সেটি ভেঙে গেছিলো বা কিছু একটা হয়েছিল সামথিং। চলো তোমরা দেখতে থাকো। এদিকে রয়েছে মায়ের মন্দির আর এদিকে রয়েছে রুরু ভৈরবের মন্দির। তো আমরা আগে বাবার মন্দিরে দর্শন করি, তারপর মায়ের দিকে যাব। পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী যে সমস্ত জায়গায় সতী মায়ের অংশ পড়েছিল সেই প্রত্যেকটি জায়গাতে একটি করে ভৈরব উপস্থিত রয়েছে। এখানে মায়ের ভৈরবের নাম হলো রুরু ভৈরব। আমি দাঁড়িয়ে আছি কঙ্কালীতলা, আর পিছনে হচ্ছে সাঁওতালি নাচ, আর পরিবেশটা দেখো জাস্ট খালি অসাধারণ পরিবেশ। আর আমার ঠিক পিছনে শ্রী মন্দির মায়ের, আর হচ্ছে ওই জীবিত কুণ্ডুর দিকে যাবো, আর চলো এগুলো দেখতে থাকি। Thank you.
এই যে এই কুণ্ডটা রয়েছে, এই কুণ্ডয় কিন্তু রয়েছে মায়ের আসল যে কাঁখন পড়েছিল সেটি। আর এখানে মা আর কি শিলারূপে রয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে মা উঠেন না আর কি। তো যদি কখনো উঠতে হয়, ওনার উনি স্বপ্নাদেশ দেন এবং তারপরে এখান থেকে এই শিলা থেকে এই জল থেকে ওনাকে তোলা হয় আর কি। আর এই পিছনে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে একটি দক্ষিণা কালিকার শ্রী প্রতিমার ছবি পূজা করা হয়। আর বিশেষ করে প্রত্যেক দিনের মতন তো নিত্য পূজা চলেই চলে, আর সবচাইতে বিশেষ পুজো যেটি মায়ের সেটি হচ্ছে চৈত্র মাসে চৈত্র সংক্রান্তির দিন এই কুণ্ডের চারিদিকে হাঁড়ি কাঠে যুপকাষ্ঠে অসংখ্য বলিদান হয় এবং মা বলিপ্রিয়া এই হিসাবে তিনি পূজিতা এখানে। আর বীরভূমের অপর এক সতীপীঠ, এবার আমরা শ্মশানের দিকে এগোবো, চলো। কোপাই নদীর ধারে খাওয়া দাওয়া খেয়ে এবার আমরা যাবো শ্মশানের দিকে, চলো শ্মশানের দিকে যাওয়া যাক। আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার এখান থেকে যাবো হচ্ছে বোলপুর। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।